ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق وقال النبي الامين صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم رسول الله صلى الله عليه وسلم বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠে হাত রাখলেন কে রাখলেন পিঠে হাত কার পিঠে রাখলেন কি অবস্থায় ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর হাতের শীতলতা আমার অন্তরে অনুভব করলাম আল্লাহর হাত রসুলের পিঠে পিঠে হাত দিলে মানুষের দেল শীতল হয় পশু পাখির দেলও শীতল হয়ে যায় আমরা কৃষকের ছেলে গরু পালতাম গাভী দুধ দহন করতে গিয়ে বিরক্ত হয়ে গাভী অনেক সময় লাথি ঝাড়ত পিঠে হাত বুলালে লাথিটাও বন্ধ হয় আল্লাহর হাত রসুলের পিঠে ঘুমন্ত অবস্থায় রসুল্লাহ সাল্লাম বললেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল ফাওয়াজাতু বারদাহা ফি সাদরি সাত্তবক আসমানের উপরে কি হচ্ছে সাত্তবক জমিনের নিচে কি হচ্ছে সব আমি ওই মুহূর্তে বুঝতে পারলাম আমাকে জিজ্ঞেস করা হলো মা যাইয়াকুলুনা ফিল মালাইল আলা ঊর্ধ্বলোকের ফেরেশতারা কি বলছেন ঊর্ধ্বলোকের ফেরেশতারা একটি দোয়া পড়ছিলেন দোয়াটি জানা আছে বহুদিন ওয়াজ শুনেছেন ফেরেস্তাদের দোয়া মুখস্থ করার সুযোগ হয়নি বুঝা গেল অনেক জিনিস বাকি আছে এখন অনেক জিনিস এখনো কি আছে বাকি আছে এদেশের বড় বড় মুফতিরই জানার অভাব সাধারণ মানুষ আর কি করবে জনৈক মুফতি সাহেব বললেন শ্বশুর বাড়িতে তিন দিনের বেশি স্ত্রীকে রাখা যাবে না রাখলে জাকাত ফেতরা সাদাকা খাওয়া হবে ও মুফতি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাম বিয়ে করেছিলেন মা আয়েশা সিদ্দিকাকে ৬ বছর বয়সে ৬ বছর থেকে ৯ বছর পর্যন্ত আয়েশা সিদ্দিকাকে লেলে পেলে বড় করলেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর স্ত্রী বিয়ের পরে শ্বশুর বাড়িতে কতদিন ছিল ৩ বছর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাত খাওয়া লাগলো না
রাসূলুল্লাহ সাল্লামের ফেতরা খাওয়া লাগলো না, তো আমার স্ত্রী বাপের বাড়ি থাকবে, খাওয়া লাগবে কেন ফেতরা? তার মানে এদেশে যে পড়ালেখা করে সেও বক্তৃতা দেয়, যে পড়ে না সেও বক্তৃতা দেয়, যে জানে সেও বলে, যে জানে না সেও বলে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঊর্ধ্বলোকের ফেরেশতারা একটি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। দোয়াটা কি মুখস্থ আছে? নেই। আমার সাথে একবার পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। প্রভু হে, ভালো কাজ করার ক্ষমতা দাও, ভালো কাজ করার ক্ষমতা দাও, খারাপ থেকে বেঁচে চলার শক্তি দাও, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। আল্লাহর তৌফিক ছাড়া কোনো মানুষের পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। মাদ্রাসা কমিটির সহসভাপতি সাহেব বললেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দিয়ে সেই কাজ করিয়ে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহ ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা হয় না, আল্লাহ যা চান ওঠাই চূড়ান্ত। আল্লাহর দিনের কাজ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে করে নেন, যাকে পছন্দ করেন না আল্লাহর দিনের কাজ তার দ্বারা হয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে অনেক কাজ করলেন, মরার পরে মরা লাশ পাহারাদার বানালেন আল্লাহ। কি বানালেন? কাকে? সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম মরে যাওয়ার পরেও বাইতুল মাকদেস কমপ্লিট করিয়ে নিলেন আল্লাহ পাক মরা লাশ খাড়া করে রেখে। আল্লাহ যদি ইচ্ছে করেন মানুষকে মরার পরেও তাকে দিয়ে কি করেন, কাজ করিয়ে। আজকে কালকে থেকে আমি খালি শুনতেছি আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, মোবাইলের ভিতরে বেজে ওঠে, হৃদয় তন্ত্রীতে ঝংকার হয়। আমাদের সেই পরলোকগত শফিকুল ইসলাম আলহেরা জাগরণী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, মেদিনীপুরে আসলেই শত আনন্দের ভিতরে হৃদয়টা খচখচ করে, অন্তরে ব্যথা এসে চেপে যায়, মনকে সান্ত্বনা দেওয়া কঠিন হয়। মরে গেছে আল্লাহর বান্দা, চলে গেছেন আল্লাহর দরবারে, তার কণ্ঠস্বর এখনো বাঁচতেছে। আল্লাহ যাকে দিয়ে কাজ করে নেন মরার পরেও সে কী করে, কাজ করে। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ পাক মরার পরে কী বানালেন? পাহারাদার। বাইতুল মাকদেস নির্মাণের কাজ করে নিলেন। আমার মতো আপনার মতো জেন্দা মুসলিম দিয়ে হয় না, হ্যাঁ, মুর্দা সুলাইমান আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ কাজ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فلما قضينا عليه الموت ما دلهم
হুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খারা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সূরা সাবা 14 নম্বর আয়াত। সূরা সাবা 14 নম্বর আয়াত। কোরআন কারীমের অ্যাপস আছে মোবাইলের মধ্যে, একটা শব্দ লিখে দিলে সাথে সাথে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। আগে একটা আয়াত বার করতে গেলে পাতা উল্টাতে ঘাম ঝরিয়ে গেছে কিন্তু আয়াত বের হয়নি। এমনও দিন হয়েছে ঘাম ছুটে গেছে কিন্তু আয়াত বের হয়নি। এখন কি হয়েছে, সহজ হয়ে গেছে না? মাশাআল্লাহ, মুফতি সাহেবদের ফতোয়ার অভাব নেই। আর এক মুফতি বললেন, মাদানী সাহেব তোমার এই মোবাইল বাথরুমে যাবে না, বাথরুমে যাওয়ার সময় মোবাইল বাইরে রেখে যাবো, তাতে চোরে নিয়ে যায়। আমি বললাম, তুমি মুফতিও বাথরুমে যাও না, কারণ তোমার মেমোরি কার্ডেও কোরআন আছে। মুফতির মেমোরিতে কোরআন নাই, হাফেজির মেমোরিতে কোরআন নাই, হাফেজে বাথরুম যেতে পারবে? পারবে? যদি ওই ফতোয়া অনুযায়ী হাফেজেরও বাথরুমে যাওয়া অনুমতি নেই, কেন? মুফতি সাহেব বলছে, এটা কি সফটওয়্যার না হার্ডওয়্যার? এই যে আয়াত যে পাচ্ছেন, এটা সফটওয়্যার না হার্ডওয়্যার? এটা কি মেমোরি নয়? এটা মানুষের তৈরি মেমোরি, আর আল্লাহর তৈরি মেমোরি এখানে আছে। আল্লাহর তৈরি মেমোরি নিয়ে যদি বাথরুমে যাওয়া যায়, মানুষের তৈরি মেমোরি নিয়েও বাথরুমে যাওয়া যাবে ইনশাআল্লাহ। যে জানে সেও ফতোয়া দেয়, যে জানে না সেও ফতোয়া দেয়। লালু ও মুফতি, ভুলু মুফতি, মুফতির অভাব নেই। আর এক শ্রেণীর মুফতি বলছেন যে, আপনারা তো টিভি চ্যানেলের বক্তা, আপনারা ইন্টারনেটের বক্তা, আমরা ইন্টারনেটের বক্তা, আমরা টিভি চ্যানেলে বক্তব্য দেই, ইন্টারনেট আমাদের ছবি নিয়ে মহিলাদেরকে দেখানো হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, এটা জায়েজ হলো কী করে? ফতোয়ার অভাব নেই, ফতোয়া না পড়ে না শুনে কি কেন্দ্রীয় আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র থেকে এটা চালু করা হয়েছে? ফতোয়া না বুঝে? জি না, বুঝে শুনেই করা হয়েছে। বলছিলাম, স্যাটেলাইট চালু করেছেন সর্বপ্রথম কে? স্যাটেলাইটটা কে সর্বপ্রথম চালু করলেন জানা আছে? সর্বপ্রথম চালু করলেন মহান আল্লাহ। এদিকে কে জবাব দিলেন? আল্লাহ চালু করেছেন স্যাটেলাইট। নবী সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে মক্কার কাফেরদেরকে বললেন যে, আমি বাইতুল মাকদেস সফর করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজ থেকে ঘুরে এসে নবী মেরাজের বিবরণ দেওয়ার পরে মক্কার কাফেররা বলল, মোহাম্মদ তোমার এই গল্প আমরা বিশ্বাস করতে পারি না, বাইতুল মাকদেসে যেতে গেলে দ্রুতগামী ঘোড়ার দুই মাস সময় লাগে, এক রাতে বাইতুল মাকদেসে গেলে ঊর্ধ্বলোকে সওয়ার হয়ে জান্নাত জাহান্নাম দেখে ওই রাতে ফিরে এলে কেমন করে, আমাদের তো বুঝে ধরে না, বলো তো দেখি বাইতুল মাকদেসের জানালা দরজা কতটি? নবীর ইন্টারভিউ নেবে কারা?
মক্কার কাফেরেরা। আল্লাহ বললেন, নবী চিন্তার কারণ নাই, বাইতুল মাকদিসের ছবি আমি আল্লাহ তোমার মাঝে যাই, আল্লাহর মাঝে যাই, বাইতুল মাকদিসের ছবি তোমার সামনে ক্যামেরা মেরে দিলাম, কুদরতি ক্যামেরা, আল্লাহর কুদরতি ক্যামেরা বাইতুল মাকদিসে মারা হলো, আল্লাহর নবীর সামনে মক্কাতে সেই ক্যামেরার স্ক্যানার, মক্কায় বসে বসে বাইতুল মাকদিসের ছবি দেখা যায়। গুনে গুনে নবী বললেন, কতটি জানালা আর দরজা, কোন দিকে যাই পড়ে আছি গলগ ধাঁধাতে, ওই দাওয়াত নিয়ে আদি তোমরা আবার কে করে নাতিতে সব সমস্যার সমাধান আছে। ইন্টারনেট সর্বপ্রথম চালু করলেন স্বয়ং আল্লাহ পাক, মনে লেখা করেন, বিদ্যাও নেই বুদ্ধিও নেই, খালি ফতুয়াবাজিতে মানে অগ্রসর। বন্ধুগণ, আজকের কথা বেশি বলবার সময় নেই, কথা বেশি বলবার সময় নেই। মাহফিল, মাহফিল হলো এখানে কয় তারিখের, ১৭ তারিখ, ইতিমধ্যেই ১৮ তারিখে মাহফিল ঢুকে পড়েছে। আর আল্লাহ বলছেন আইল ঠেলা কাম ভালো নয়, আইল ঠেলা কাম কি ভালো? একদিনের মাহফিল আর একদিনে নিয়ে যাওয়া কি ভালো না? কাজেই খুব বেশি দূর যাওয়ার সুযোগ নেই। বন্ধুগণ, বলছিলাম আজকের কথা কি বোঝা যায়, কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ, আজকের বর্তমান শিক্ষার প্রেক্ষাপট, আজকের এই যে মাহফিল, এটা একটি আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে শিখবার কিছু আছে। জ্ঞানীগুণী বিদগ্ধ গবেষক আলেমালামা তারা গবেষণা লব্ধ তাদের বক্তব্য পেশ করবেন, সেগুলি থেকে আমাদের কিছু শেখার আছে। আপনাদের সমস্যা হলো, আপনাদেরকে ডাকা হয়েছিল বিকাল থেকে, তা আপনারা আস্তে আস্তে রাত ৯টা বাজিয়ে দিলেন, যার ফলে এখন কি হয়ে গেল, শেষের দিকে এসে লোডশেডিংয়ে আমরা পড়ে গেল। এ লোডশেডিংয়ে তো না আপনারা দায়ী, আপনারা যদি বিকাল থেকে হাজির হতেন তাহলে বিকাল থেকে আলোচনা শুরু হয়ে গেলে ১০টার মধ্যে আলোচনা মোটামুটি শেষ হয়ে যেত। বলছিলাম এটা একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এটা একটি বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে উঠতে হাঁটি হাঁটি পাপা সামনে দিয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষার মোটামুটি বর্তমান শিক্ষা তিন ভাগে বিভক্ত, কয় ভাগে? মোটামুটি তিন ভাগে বিভক্ত। একটা হলো সেকুলার শিক্ষা, বস্তুবাদী শিক্ষা, যেই শিক্ষার খপ্পরে পড়ে জাতি আজ দিশেহারা। একজন পুলিশ অফিসার সে জাতির নিরাপত্তায় কাজ করে, তাই না? কিন্তু সেই পুলিশ অফিসারের বাড়িতেই তার নিরাপত্তা থাকলো না। মেয়েটির নাম কি ছিল? পুলিশ অফিসারের মেয়েটির নাম কি ছিল? ঐশী। পুলিশ অফিসার মাদক নিয়ন্ত্রণ করবে, কিন্তু মাদক পুলিশের বাড়িতে। এই পরিস্থিতির কারণ কি? পরিস্থিতির কারণ হলো বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। অধিকাংশ ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীরা অধিকাংশ মাদকে আসক্ত। যেই পুলিশ মাদক নিয়ন্ত্রণ করবে তার বাড়িতেই মাদক আসক্ত নিজের কন্যা, সেই কন্যার হাতে নির্মমভাবে পুলিশ অফিসার সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ দিয়ে গেল যে পুলিশের নিজের জানের
নিরাপত্তা তার বাড়িতে নয়। আর একটা ঘটনা, সেটা হলো বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করো। হত্যা করেছে যারা নর পশু তারা 10-12 জন, কিন্তু হাজার হাজার ছাত্র যে ক্যাম্পাসে ছিল তারাও কি পশু? একজন রিক্সাওয়ালার সামনে আর একজন রিক্সাওয়ালাকে পিটিয়ে মারলে ঝাঁপিয়ে পড়বে রিক্সাওয়ালা বাধা দেওয়ার জন্য। একজন রাস্তার ঝাড়ুদার, কুলি মজুর, খেত কামলা, তারাও ঝাঁপিয়ে পড়বে। কেন? তার সহপাঠী, তার ভাই, তার সহযোগী, সহকর্মীর গায়ে আঘাত করলে কোনোভাবেই তারা বরদাস্ত করে না। কিন্তু হাজার হাজার ছাত্র তাদের সামনে যে পিটিয়ে একটা নিরীহ ছাত্রকে হত্যা করে, শুরু রাতে পিটা শুরু হলো, শেষ রাত পর্যন্ত পিটলো, যার করুণ আর্তনাদে গোটা ইউনিভার্সিটির ক্যাম্পাস ভারী হয়ে গেল, কিন্তু এই জানোয়ারদের কানে গেল না আওয়াজ। এই জানোয়ার তৈরির কারখানা বানায় কোনো লাভ নাই, অমানুষ তৈরির কারখানা ইউনিভার্সিটি কলেজগুলি হয়েছে। এই প্রেক্ষাপটে জাতি চেয়ে আছে এই মাদ্রাসার দিকে, আলেম ওলামার দিকে। এখান থেকে আলেম তৈরি হবে, এই আলেম ওলামাদের দ্বারা জাতি ভালো মানুষ সুনাগরিক তৈরি হবে। কিন্তু সে আলেমদের হালত আবার কি? আলেমদের হালত জানা নাই, বোঝা নাই, শোনা নাই, লেখা নাই, পড়া নাই। একজন মুফতি বলে দিলেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল, আহলে হাদিসেরা ইহুদিদের দালাল। এবার মুফতি মহোদয়কে প্রশ্ন করলেন চেয়ারম্যান সাহেব স্টেজেই, বললেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল, আপনি প্রমাণ পেশ করুন। আপনি কি তাকে দেখেছেন? কয় না। তার বই পড়েছেন? কয় না। তার বক্তব্য শুনেছেন? কয় বাজে বক্তব্য শুনি না। আপনি যাকে দেখলেন না, যার বই পড়লেন না, যার বক্তব্য শুনলেন না, সে যে ইহুদিদের দালাল, এটা কি করে বুঝলেন? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না আস-সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ ইন্না আস-সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইক কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন নবী গো, যেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, যেই বিষয়ে আপনার কোনো জানা নাই, সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন না। মন্তব্য করতে কে মানা করলেন? আল্লাহ। কাকে? নবীকে। আপনারও জানা না থাকলে নবী আপনিও কোনো কথা বলবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গফতে, তা না গফতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গফতে, তা না গফতে কেরদেগার। মুহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহি নাজিল না হয়। বন্ধুগণ, তাহলে দ্বিতীয় নম্বর শিক্ষা ব্যবস্থা আমরা দেখলাম। প্রথম নম্বর শিক্ষা ব্যবস্থা হলো সেকুলারিজম, শিক্ষায় বস্তুবাদী শিক্ষা, বস্তুবাদী শিক্ষা, সেকুলারিজমের শিক্ষা। আর দ্বিতীয় প্রকার শিক্ষা জানলাম, এটা তাকলিদ ভিত্তিক শিক্ষা। মিয়া সাহেবের কালাগাই দুধ দেয় শের আড়াই, লেজাঙ্গায় দেখি নাই। এরা তো মাঝাবিদের হালত, তাই না? সহি আকিদার লোকদের মধ্যে নাই? জনৈক মুফতি সাহেব এক নিঃশ্বাসে যতটি আসে, পেপসি, সেভেন আপ, মেরিন্ডা, অমুক তমুক, পানি, তারপরে যত আসে এক নিঃশ্বাসে যতটি পারলো সব কয়টা হারাম বলে দিল,
হারাম বলার সাথে সাথে হাজার হাজার যুবকেরা এগুলি খাওয়া বর্জন করল। অথচ সেই মুফতি সাহেবের ওয়াজেরই এক অংশ, তদন্ত ছাড়া ধর্ম মানা যায় না। তো তুমি পেপসির বোতল নিয়ে, সেভেন আপের বোতল নিয়ে, মেরিন্ডার বোতল নিয়ে তদন্ত করেছিলে? তদন্ত না করেই তুমি হারাম ঘোষণা দিলে কেন? অমুকে বলেছে তাই হারাম। তাহলে দেখা গেল যে ধর্মীয়ভাবে যাদেরকে শিক্ষিত বলা হচ্ছে তাদের মধ্যেও এক শ্রেণীর লোক লেখাপড়া করুক আর না করুক, জেনে না জেনে এক শ্রেণীর মাতব্বরি চালিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এরই মধ্যে অনেক রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাসালু আল্লাযীনা হুম মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের দৃষ্টান্ত যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো, গাধা বুঝা টানে কিন্তু বুঝার মাল কোনোদিন চেখে দেখে না। গাধা চিনির বস্তা টানে আর লেবুর বস্তাও টানে, লেবু আর চিনি দিয়ে কোনোদিন গাধা একদিন শরবত গুলায় খেয়ে দেখে নেই। 43 বছর বুখারি পড়িয়ে 2 রাকাত সালাত সহি বুখারি অনুযায়ী যেই মুক্তির পড়ার সুযোগ হয় না, সেই মুক্তিকে এই প্রাণীর সঙ্গে তুলনা করলে অত্যুক্তি হবে না। কেন? 43 বছর বুখারি পড়েছেন, বুখারির হাদিস চেখে দেখেননি। বুখারি 43 বছর খতম দিয়েছেন, 43 বার বুখারি খতম হয়েছে, কিন্তু সেই বুখারি হাদিসের উপর আমল করে সেই মুক্তি দেখে নেই। মুফতি আরো উল্টো করে বলছে, যারা জোরে আমিন বলবে তাদেরকে ঠেসে ধরবেন। হ্যাঁ, তাওরাত মেনেছে পড়েছে কিন্তু তাওরাতের উপর আমল করে নেই, তাদেরকে আল্লাহ কিসের সাথে তুলনা দিলেন? মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তুলনা দিয়েছেন আল্লাহ গাধার সঙ্গে, আর আমরা তর্জমা করতেছি, আমরা কাউকে গাধা বলার অধিকার রাখি না। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে, কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। কেউ করছে তাফসির মাহফিল, কেউ বাবার হালকায় জিকির, কেউ বাবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বিরঙের হুজুর আছে রে। ফানা ফিল্লা হয়ে লাভ দিয়ে গাছে ওঠে বানরের মতো, ঠ্যাং কেওড়া দিয়ে উল্টা হয়ে জ্বলে, আছে না এরকম? কেউ বাবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বিরঙের হুজুর আছে রে। এইভাবে যে লাভ দিয়ে গাছে ওঠে, আল্লাহর পাগল জাতে মাতাল হলে তালে ঠিক, তেল তেলা গাছে ওঠে রে ভাই, কাঁটাওয়ালা গাছে ওঠে না, কাঁটাওয়ালা গাছে ওঠে না। ফানা ফিল্লা কেমন হয়েছে এবার বোঝেন, কাঁটাওয়ালা গাছের সামনে ফানা ফিল্লা বানায় দেখেন, যদি কাঁটাওয়ালা গাছে ওঠে তাহলে বুঝবেন অরিজিনাল পাগল, আর যদি তা না ওঠে তাহলে বুঝবেন যে জাতে মাতাল তালে ঠিক। কোন হুজুরের লম্বা টুফি, কেউ বাবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পয়রারে, রং বিরঙের হুজুর আছে রে। সেকুলারের কাছে জাতি যেমন কিছু তেমন পেল না, এই তথাকথিত ধর্মীয় শিক্ষকের কাছে, ধর্মীয় শিক্ষার কাছে
মাজহাব কর্তৃক স্বীকৃত লালিত শিক্ষার কাছে অন্ধ ভক্তিরাতি সাজ্জে বুজুর্গী পূজকদের শিক্ষার কাছে জাতি হতাশ হয়ে গেল, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন এই মুফতিদের দ্বারা ফতুয়াবাজি ছাড়া কিছুই নয়, আমার আল্লাহ ডাক্তারকে দিয়ে 3 কোটি মানুষকে মুসলমান বানাবার সুযোগ করে দিলে। একজন MBBS ডাক্তার, তাকে দিয়ে আল্লাহ তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করলো। ডাক্তার জাকির নায়েকের এই পিস টিভি দেখে সেরে ভারতের মাটিতে 3 লক্ষ হিন্দু মুসলমান হওয়ার সুযোগ পেল। এরা দেখলো যে এই ডাক্তারকে 10-20 বছর ছেড়ে দিলে এইভাবে যদি ইসলাম গ্রহণ করতে থাকে এই পৃথিবীতে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে যাবে। আহলে হাদিসদেরকে যদি ছেড়ে দেওয়া যায় ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে, যারই ফলশ্রুতিতে তারা আদা পানি খেয়ে লেগে গেল। আহলে হাদিস আন্দোলন 3টি সংস্কারের নাম, কয়টি? 3টি সংস্কার। একটি সংস্কার হলো শিক্ষা সংস্কার, একটি সংস্কার শিক্ষা সংস্কার। ইসলামিক ফাউন্ডেশনে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে শেরেক বেদাত কুফুরি মিশ্রিত বই যখন ইসলামী ফাউন্ডেশনে ছাপা হলো, বাদলে বদর বলে তুলিয়া বাদাম হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম, কবিতা পড়েননি? সিলেবাসের মধ্যে মহতারাম আমিরে জামাত বর্তমান কারিকুলামের বইয়ের মধ্যে সিলেবাসের ভিতরে ত্রুটি বিচ্যুতি মারাত্মক সমস্যা সমূহ ধারাবাহিকভাবে তুলে ধরলেন। আপনারা মাসিক তাহারিকে পড়েন নাই? 1981 বা 1982 সালে সর্বপ্রথম মহতারাম আমিরে জামাতের লেখা পেয়েছিলাম সাপ্তাহিক আরাফাতে। শিরোনাম ছিল ইসলামিক ফাউন্ডেশনের বই, ইসলামিক ফাউন্ডেশনের বই। ইসলামিক ফাউন্ডেশনে আপনার আমার ট্যাক্সের পয়সায় শেরেক বেদাত কুফুরি কালাম মিশ্রিত বই যখন বাজারে ছাপা হলো, তার মধ্যে একটি বই ছিল নবী আউলিয়াদের কিসসা শোনো। তার মধ্যে লিখেছে রাবিয়া বুসরি যখন হজে যা নিয়ত করলেন, আল্লাহ তখন কাবা ঘরকে বলেন, এই কাবা তুই তাড়াতাড়ি বসরায় চলে যা। কাবা ঘর বসরায় চলে গেল। কাকে রিসিভ করার জন্য গেল? রাবিয়া বুসরির। কোথায় মক্কা আর কোথায় বসরা? রাবিয়া বুসরির জন্য আল্লাহর কাবা মক্কায় চলে আসলো। যেই নাদান এই কথাটা লেখলো আর যেই নাদানের এটা ছাপালো, সেই নাদানেরা ভাবলো না হুদাইবিয়ার সন্ধি হলো সুমাইসির বাবলা গাছতলায়। মক্কার ঘর ছিল প্রায় 12 কিলোমিটার দূরে, যেখানে হুদাইবিয়ার সন্ধি হলো সুহাইল বিন আমরের সঙ্গে, যেই সন্ধি চুক্তি করে সেখান থেকে রাসূলুল্লাহ মদিনায় ফিরে চলে গেলেন। মক্কায় ঢোকার সুযোগ পেলেন না। হুদাইবিয়ার সন্ধি যেই মাঠে হয়েছিল সেই মাঠ থেকে মক্কার ঘর ছিল আনুমানিক 12 কিলোমিটার। 12 কিলোমিটার দূরে মক্কার ঘর, মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মক্কায় এসে উমরা হজ করার নিয়ত করেছিলেন, কিন্তু তা সম্ভব হলো না। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত করে মক্কা তুয়াফ না করে ফিরে চলে গেলেন। যেই কাবা ঘর রাবেয়া বসরির জন্য বাসরায় চলে গেল, সেই কাবা ঘর নবীর জন্য 12 কিলোমিটারে আসতে পারল। এবার বলেন নবীর পাওয়ার বেশি না রাবেয়া বসরির পাওয়ার বেশি? এই কথা কোথায় ছাপানো হলো? কোথায়? ইসলামিক ফাউন্ডেশনে। মহতারাম আমিরে জামাত বুঝতে পারলেন, জানলেন, চিন্তা করলেন যে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের সহি আকিদার বই ছাপাবে না, তাই প্যারালাল হাদিস ফাউন্ডেশন কায়েম
অধ্যয়ন করতে হবে, যেখান থেকে সহিহ আকীদার বই ছাপানো হবে। আজকে হাদিস ফাউন্ডেশন হয়ে গেছে না? হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা লিখুনি পাচ্ছেন না? 3 কোটি আহলে হাদিস, 3.5 কোটি বাংলাদেশে এত লাগবে না। মাত্র 10,000 আহলে হাদিস নিয়ে আমরা যদি ঢাকার বুকে একটি বড় সমাবেশ করতে পারি, সরকার বাহাদুরকে বলবো এদেশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বই ছাপানো হয়, ইসলামিক ফাউন্ডেশনে যা বাজেট হবে 10% আহলে হাদিস হিসাবে আমাদেরকে 10 ভাগের 1 ভাগ হাদিস ফাউন্ডেশনে বরাদ্দ দাও। খালি ঠিক করলেই হবে নাকি সংগঠন লাগবে? এন মুফতি সাহেবেরা ফতোয়া দিচ্ছেন সংগঠন হারাম। ইংরেজদের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করা, শাসন করো। 12 জন আহলে হাদিস 13টা মতবাদ নিয়ে বসে থাকলে সেই আহলে হাদিসকে দিয়ে কিছুই হবার লয়, কিছুই হবার লয়। যদি কিছু হতে হয় তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ কি বাতাসের উপর হবে না প্ল্যাটফর্ম লাগবে? প্ল্যাটফর্মের জন্য কি সংগঠন প্রয়োজন না সংগঠন ছাড়াই ঐক্যবদ্ধ হবে? যারাই বলছে সংগঠন হারাম তারা আবার ঐক্যের ডাকও দেয়। তোমার ঐক্য কি গাছের পাতার উপরে হবে? তোমার ঐক্য কি হাওয়ার উপরে হবে? তোমার উপর ঐক্য কি সাগরের পানির উপরে হবে? তোমার ঐক্য কিসের উপরে হবে? জবাব দাও। ঐক্য হতে হলে সংগঠন লাগবে না? সংগঠন ছাড়া ঐক্য হয় কি করে? এ কেমন কথা আমাদের বুঝেই ধরে না। বন্ধুগণ, কয় হাজার আহলে হাদিস লাগবে? 10,000। আপনারা ইয়েতে মুক্তাঙ্গনে বা পল্টনে ডাকলে যাবেন তো নাকি? 10,000 আহলে হাদিস যদি পল্টনে জমা করতে পারি, সরকার বাহাদুরকে যদি বলে দেশের আমরা বৈধ নাগরিক, ইসলামিক ফাউন্ডেশনের নামে শেরেক বেদাত কুফুরি বই ছাপানো হয়, সরকারি বাজেট যতটা হবে 10% আহলে হাদিস হলে 10 ভাগের 1 ভাগ আমরা পাবো, আমাদেরকে দিয়ে দাও। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, আমরা যদি 10 ভাগের 1 ভাগ মুসলমান দেশে থাকি তাহলে 10 খুতবা 1 খুতবা ভাগে পাবো, পাবো না? একটা খুতবা দিয়ে দেখ না বেটা, ভয়টা কি? বাইতুল মোকাররমের মসজিদে সারা জীবন ভর বেদাতি খুতবা চলবে কেন? একটি খুতবা আমাদের জন্য 10 খুতবায় বাজেট করা হোক। আর তা যদি না পারো তাহলে দেলকুশায় আহলে হাদিসদের জন্য আর একটা জাতীয় মসজিদ বানিয়ে দাও। ট্যাক্স খাবে আমাদের, আর আমাদের জন্য কিছু থাকবে না। আমরা কি এদেশে ভাষা ফানা নাকি? এদেশের আমরা ভেসে আসছি না? এই দাবি আদায় করতে হলে আন্দোলন লাগে। আপনারা জানেন যে মায়ের কাছে বাচ্চা না কাঁদলে দুধ দেয় না? মায়ের কাছেও দুধ খেতে হলে বাচ্চাকে কেঁদে কেঁদে আদায় করতে হয়। তাহলে সরকারের কাছে আদায় করতে হলে তা আমাদেরকে নড়া সরা সরা হবে? আমাদের সংস্কার কয়টা কথা বলেন, কয়টা সংস্কার? 3টা সংস্কার। ইতোমধ্যেই আমাদের সংস্কারের মাধ্যমে মারকাজুল ইসলামিয়া সালাফির আদলে গোটা দেশব্যাপী বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকে দুপুরবেলা আমি একটি প্রতিষ্ঠানে ছিলাম আপনাদের এই বগুড়ায়, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায়, সমস্বরে সবাই বলল আল্লাহ আসমানে, আল্লাহ আরশে আদিমে। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? সমস্বরে সবাই বললেন মাটির তৈরি। এই কোমলমতি ছেলেদের কাছে এই আকীদার দাওয়াত আমাদের সংস্কারের মাধ্যমে পৌঁছে গেছে আল্লাহুমা আলহামদুলিল্লাহ। যারই ফসল দেখতে পাচ্ছেন আজকে এই মেহেদীপুরের মাদ্রাসা, আলিল্লাহ মেহেদীপুরের মাদ্রাসার আজকে মাহফিল আনন্দ ঘন পরিবেশে হৃদয়ের মধ্যে খসখস করছে। আমাদের ভাই আব্দুর রহিম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে নির্মম কারাবরণ করে আছেন। এই গভীর রাতে মহান কারুণিক আল্লাহ পাকের বারগাহে করুণ প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের ভাই আব্দুর রহিমকে আমাদের মাঝে ফেরত পাঠাও। বন্ধুগণ,
কয়টা সংস্কার আমাদের, অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু পরিবেশ নেই, কারণ সবাই বসে আছে এখানে কিন্তু মন চলে গেছে বিছানায়, তাই না? বিছানায় যায় নাই, মাশাআল্লাহ তাজা আছে এখন, মাশাআল্লাহ। তিন ঘন্টা তাবলিগ ইজতেমায় তিন ঘন্টা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে আমাদের তিনটি সংস্কারে একটা পেলাম কি, শিক্ষা সংস্কার, দুই নাম্বার সংস্কার নেতৃত্বের সংস্কার, নেতৃত্বের কন্দলে কামরা কামরিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। কিন্তু আহলে হাদিস আন্দোলনের নির্বাচন কখন হয়, কে নেতৃত্ব পায় আর না পায়, এর সাধারণ মানুষ খোঁজও টেরও পায় না। এখানে কোনো কামরা কামরির ব্যবস্থা নেই। আহলে হাদিস আন্দোলন থেকে যারা খসে পড়লেন তাদেরকে দেখতে পাচ্ছি এখন উস্তাদ সাগরেদেরও মিল নেই, উস্তাদের বিরুদ্ধে আবার সাগরে দ্বারা পত্রিকা বের করে দিয়েছে, উস্তাদ সাগরেদেরও মিল নেই। আমাকে যখন বাহরাইন থেকে, বাহরাইনের একটি দাতা সংস্থা থেকে বলা হলো তুমি বাংলাদেশে আমাদের কাছ থেকে টাকা নিয়ে কিছু কাজ করো, আমি বললাম বাংলাদেশে 12 জন আহলে হাদিস 13টা মতবাদ, এখানে আলাদাভাবে কোনো কাজ করবার সুযোগ আমার নেই, আমি একটি সংগঠনের সাথে জড়িত আছি, আমার সংগঠনের নাম হলো জমিয়াতে তাহরিকে আহলে হাদিস, আমাদের নেতা ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব। সঙ্গে সঙ্গে বাহরাইনের সেই বিশাল এক সংস্থার দায়িত্বশীল, তার ভাই হলো বাহরাইনের পার্লামেন্টের ডিপুটি স্পিকার, বাহরাইনের পার্লামেন্টের ডিপুটি স্পিকারের ভাই, তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন আল্লাযী হুয়া কানা ফিস সিজিন, তুমি সেই ডক্টর গালিব স্যারের সংগঠনে আছো যে জেলখানায় ছিল? আমি বললাম ওয়া ইউসুফ আলাইহিস সালাম কানা ফিস সিজিন, ইউসুফ আলাইহিস সালামও জেলখানায় ছিলেন, কি বলতে চান আপনি? ডক্টর গালিব স্যার জেলখানায় ছিলেন, জেলখানার কয়েদির সাথে তুমি চলো তো? বললাম ইউসুফ আলাইহিস সালামও জেলখানায় ছিলেন, আপনি কি বলতে চান? লোকটা যে হতভম্ব হয়ে তাকায় রইল, কয়েকটা মিনিট শুধু আমার চেহারার দিক তাকায় আর বলল যেটা বাংলাদেশি, বলে হ্যাঁ, এর বুকে এত সাহস, বলে হ্যাঁ এত সাহস, কাটিহি বর সারে ময়দান মগর ঝুঁকি তো নেই, জেল তো আমার আমির খেটেছে, জেলখানায় তো আব্দুর রহিম ভাই আছে, জেলখানায় ইউসুফ আলাইহিস সালামও ছিল। যারা বলে বিনা অপরাধে জেলে যায় তাদেরকে বলি বলো ইউসুফ আলাইহিস সালাম অপরাধী ছিলেন। বললাম যে বাবা এই কাজ আমার দ্বারা হবে না, তখন বলল আমরাও তোমাকে কিছু দিতে পারলাম না, বললাম আমিও তোমার জিনিস গ্রহণ করতে পারলাম না, আসসালামু আলাইকুম। কারণ আজকে এই পয়সার কারণে, পয়সা দিয়ে দিয়ে, পয়সার লোলুপ টপ দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এদেশে, যারা ইসলামের কথা বলুক না কেন, যারা ইসলামী আন্দোলন করুক না কেন, তাদেরকে মোকাবেলা করবার মতো একমাত্র আহলে হাদিস আন্দোলন ছাড়া প্রতিবন্ধকতা নাই। বাকি যারা ধর্মের নামে রাজনীতি করছে তারা ধর্মের কচু বোঝে, ধর্মের কিছু বোঝে না তারা। যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছেন তাদের মধ্যে এক শ্রেণীর আহলে হাদিস আছেন, বাপ দাদার কাল থেকে আহলে হাদিস, তাদের মধ্যে শিরক বেদাত ভালো মন্দ সব জাতের লোক মিলে সম্রাট আকবরের দিনে ইলাহি তারা কায়েম করে চলেছে। আর এক শ্রেণীর নতুন আহলে হাদিস, এরা হলো নতুন করে কেবল সহি আকিদায় এসেছেন, সহি আকিদায় এসেছেন, নতুন করে মোটর সাইকেল চালানো শিখলে বাতাসে ওড়ে, ঠ্যাং না ভাঙা পর্যন্ত থামে না, নতুন আহলে হাদিস হওয়ার সাথে সাথেই আবেগে উত্তেজিত হয়, আমরা তাই বলি এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, অতিরিক্ত আবেগ থাকা ভালো নয়, অতিরিক্ত বিদ্বেষ থাকা ভালো নয়। কাযালিকে জালনাকুম উম্মাতাও ওয়াসাতা, আহলে হাদিস আন্দোলনের
নেতৃত্বের সংস্কার এসেছে, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, আহলাদি যুবকদের যুব সংঘের যুবকদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, এত সুন্দর পোশাক, পোশাক দেখলেই বোঝা যায় এই আহলাদিস আন্দোলনের লোক। বন্ধুগণ, তিন নম্বর হলো অর্থনৈতিক সংস্কার। জাকাত ছিল, ফেতরা ছিল, খাদ্যদ্রব্য দিলাম কি টাকা, কেন টাকা দিলে গরিবের উপকার হয়। আরে গরিবের উপকার তো ফেতরায় টাকা দিলে হয়, কিন্তু জাকাতের সময় টাকা দিলে গরিবের উপকার হয় না, তাই তো পচা শাড়ি কিনে গরিবের হাতে ধরাও। যেখানে টাকার জাকাত ছিল কি টাকা, তাই না, সেখানে দিল কি পচা শাড়ি পচা লুঙ্গি, তখন বললো না টাকা দিলে গরিবের উপকার হয়। কিন্তু যেখানে খাদ্যদ্রব্য দেওয়ার কথা ফেতরা, সেখানে দিল টাকা, ফেতরাও নষ্ট করলো, জাকাতটাও নষ্ট করলো, অর্থনীতিকে শেষ করে দিল। তারপর ওর ফেকার কিতাবে লেখা আছে জাকাতের নেশাব না হলে ফেতরা দিতে হয় না। তো জাকাতের নেশাব না হলে ফেতরা দিতে হয় না, আর জাকাত দেওয়ালাদেরকে জুয়ো চুরি লুকুচুরি শিক্ষা দিল, জাকাতের জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য ধর্মগ্রন্থে, এই মাঝহাবি ধর্মগ্রন্থে পরিষ্কার ভাষায় লিখে দিল বছর শেষ হলে তো জাকাত ফরজ হবে, বছর শেষ হওয়ার আগে ১১ মাস পার হওয়ার পরে তোমার মাল তোমার স্ত্রীকে দান করে দাও। যদি তোমার মাল তুমি তোমার স্ত্রীকে বছর পুরার আগে দান করে দিতে পারো, আবার স্ত্রী ১১ মাস রেখে বছর পূর্বার আগে তোমাকে আবার দান করে দিবে, এইভাবে হাসেম কাসেম কাসেম হাসেমের দোকানের মতো লুকোচুরি জুয়ো চুরি চালাও, তাহলে জাকাত লাগবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর কিতাবুল হিয়ালে এই জাকাত ফাঁকি দেওয়ার অপকৌশল সম্পর্কে বলতে গিয়ে বললেন, এই মাঝহাবি আলেমদের কাছে ইসলাম নিরাপত্তা নয়, এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল হিয়ালের ইমাম বুখারীর এই মন্তব্যগুলি যারাই অনুবাদ করেছে সব তুলে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল হিয়ালে মাঝহাবকে ঝুলিয়ে মাঝহাবকে সাইজ করে ছেড়েছেন। বন্ধুগণ, তাহলে জাকাতও মায়ের হয়ে গেল, ফেতরাও নেশাব না হলে দিবে না, তুমি ইসলাম কায়েম করবে, রাষ্ট্র বানাবে, তাহলে অর্থনীতি তোমার কী দিয়ে চলবে? অর্থনীতি কী দিয়ে চলবে? অর্থনীতি চলবার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, অনেক কথা ছিল, লম্বা কথা বলবার সুযোগ নেই, শেষে আর একটি কথা বলি, বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ, প্লিজ কেউ উঠবেন না। বলছিলাম যে দেশে যে মাঝহাবের লোক সংখ্যা বেশি, সে দেশে সেই মাঝহাবের ফেকা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে, এটাই স্বাভাবিক। তবে বিবাহ তালাক ফারায়েজ ইত্যাদি ব্যক্তিগত পারিবারিক বিষয়ে স্ব মাঝহাব থেকে সমাধান নেওয়ার শাসনতান্ত্রিক নিশ্চয়তা থাকবে। এদেশে যদি ইসলাম কায়েম হয়, তাহলে চার মাঝহাবের চারটা কাউন্টার থাকবে, কয়টা, প্রত্যেক মাঝহাবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, স্লোগানের সময় আল কোরআন, আর ইসলামী রাষ্ট্র হলে সমাধান দিবে মাঝহাবি ফেকা, স্ব মাঝহাবের ফয়সালা নিবে ফেকা থেকে। এখন ইসলামী রাষ্ট্র হয়ে গেল, ইসলামী রাষ্ট্রের বিচার বিভাগে চারটা কাউন্টার বসানো আছে, একটা কাউন্টার হলো হানাফিদের, আর একটা শাফি, আর একটা মালিকি, আর একটা হাম্বলি। আপনি আহলাদিস গেলেন, এটা ফয়সালা নেওয়ার ইসলামী রাষ্ট্র, তথাকথিত ইসলামী রাষ্ট্র, আপনাকে বলবে আপনি কোন মাঝহাবের, বলবেন আমি আহলাদিস, এই লা মুজাহাবির কোনো খাওয়া নেই আমার কাছে, কোনো এক মাঝহাবের কাউন্টারে ঢোকো। আপনি ঢুকলেন শাফি মাঝহাবের কাউন্টারে, এই মাঝহাবের মাসলাটা আহলাদিসদের সাথে অনেকটা মিলে, শাফি মাঝহাবের কাউন্টারে আপনি ঢুকলেন, কিন্তু আপনার ছেলে আপনি আহলাদিস আর মেয়ের বাপ হলো হানাফি, হানাফিজ মেয়ে আর আহলাদিসের ছেলে বিয়ে হয়েছে, অথবা আহলাদিসের মেয়ে হানাফিজ ছেলের সাথে বিয়ে হয়েছে,
এখন হানাফি মাযহাব অনুযায়ী ওকে হিল্লা দেওয়া লাগবে, ভাড়াটিয়া পাঠা দেখাতে হবে। আর কুরআন হাদিস অনুযায়ী ভাড়াটিয়া পাঠা দেখানো যাবে না। এখন মেয়ের বাপ বলছে আমি এই হিল্লায় যাব না, ছেলের বাপ বলছে হিল্লায় যেতে হবে, তখন তোমার ইসলাম কি সমাধান দেবে? জটিল কঠিন ব্যাপার। আজকের বক্তব্যের শেষ কথা, ইহুদি নাসারা চক্রান্ত করে যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, মহিলাদেরকে ধ্বংস করবার চেষ্টা করছে, কোমলমতী বাচ্চাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই আহলে হাদিস আন্দোলনের এখানে মাশাআল্লাহ বাচ্চাদের জন্য সোনামণি, যুবকদের জন্য যুব সংঘ, মহিলাদের জন্য মহিলা সংস্থা, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান এটা বগুড়ার গর্ব, এখানে কি আপনাদের সহযোগিতা করা উচিত কিনা হাত তোলেন। আজকের এই মাহফিল কে উঠবে না প্লিজ, আজকের এই মাহফিলে কারা কারা সন্তুষ্ট হাত তোলেন। আজকের এই মাহফিলে আপনারা সবাই সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে সবাই সন্তুষ্ট, কেউ হাত না পাবেন না, হাত উঠায় রাখেন। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাত দেখে নাও, সবাই খুশি, তুমিও তাদের উপরে খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামায় দেন, ডান হাত পকেটে ঢুকায় দেন। কার পকেটে? নিজের পকেটে ঢুকান, আরো ধরেন না, প্রত্যেকেই নিজের পকেটে হাত ঢুকায় দেন যতটুকু পারেন। বলবেন যে হুজুরে একবার দিয়েছি তো। আরে একবার দিয়েছেন মানে কাকে দিয়েছেন? প্রধান বক্তাকে দিয়েছেন নাকি? প্রধান বক্তার হাতে তো দেননি। যে যতটুকু পারেন, ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে, এই গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে এসেছেন, আমরা মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব আপনারা মুক্ত হস্তে দান করে তারপরে যাবেন। মা বোনেরা, আসছে আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি জাতীয় তাবলিগী ইজতেমা, আপনারা সবাই সেখানে হাজির থাকবেন। চাদর নিয়ে যাও, গেটে দাঁড়াও, গেট দিয়ে যারা পার হচ্ছে প্রত্যেকেই যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। রেজাউল করিম হাসনাপাড়া গাবতলি ভূমি অফিস, ৫,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ডাক্তার আব্দুল গফুর হাফানিয়া ডাক্তার আব্দুল গফুর সাহেব, ৫০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফী মালিক, আবারাকাল্লাহু ফী আহলিক।